সর্দার, পিতা মৃত কিনা সর্দার, মাতা মৃত জমেদার বিবি, বাড়ি রাফাই ইউনিয়ন হাপনা 5 নম্বর নগাঁও। তোর আগে আমি তখন হাপনা হাই স্কুলে উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র। 7ই মার্চে ভাষণ, এই ভাষণে তো একটা কথা যেটা বলেছিল তার থেকে আমার উপকৃত হয়েছিলাম, যে যদি আমি কি বলার কিছু যদি নাও পাই তাহলে তোমাদের কাছে যা যা আছে সত্যিকার মোকাবেলা করবে। এর উপর আমরা উদ্বুদ্ধ হই বেশি, তখনই আমরা ছাত্র জীবনে আমরা চিন্তা করি যে দেশটাকে তো বাঁচাতে হবে। এইগুলি আমরা চিন্তা করি এবং ভাঙটং শুনি এবং আমরা লেখাপড়াও তখন কম হয়, স্কুলে যাওয়া আসা করি, এটাই গুঞ্জন শোনা যায়। তার কিছুদিন পর যখন ঢাকাতে 25শে মার্চ যখন আক্রমণ করা হয় আমাদের নগার এই দিক দিয়ে, পাকা রাজশাহী হয়ে হানাদার বাহিনী নগাতে ঢোকেন। নগাতে ঢোকার একদিন পরই আমাদের মোহনপুর গ্রামে আসে, একদিনেই 13 থেকে 14 জন লোককে হত্যা করা হয়। তার ভিতরে আমার একটা বন্ধু ক্লাস 10 লেখাপড়া করতো, আদিজুল নাম। মৃত্যুর পর ঘণ্টা 3 পর আমার বাড়ির পাশেই হয়, আমি সেই জিনিসগুলো দেখতে যাই, যাই আমার বন্ধুকে দেখতে পাই, দেখতে পাই আরও আমাদের জীবিত হয়ে যায় এবং ভিতরে ডাক্তার চেপে যায়। এই হানাদার বাহিনীকে মুক্তি করতে হবে, তারা আমাদের আর এই বাংলাদেশে থেকে লাভ নাই, আমরা তবে ভারতে আগুনে এসব পলায়ন করি। এই অবস্থায় সর্বপ্রথম আমি আর হাপনাপাড়ার আকাশ মোহাম্মদ আকাশ চালিয়ে দুইজন আমরা একসঙ্গে লেখাপড়া করতাম। আমরা দুইজন যুক্তিবুদ্ধি করে বাড়ির থাকে 6 ধারা ধান, এখানে একটা হাট ছিল সেখানে আমি ধান বেচি, আমার মনে আছে 12 টাকা দেবো যায় এরকম বেচে, সেই টাকা আমার কাছে ছিল 8-10 টাকা, আকাশের কাছে আমরা 35-30 টাকা। এই টাকা নিয়ে আমরা রওনা দিই ভারতে। ভারতে আমরা যেতে বর্ডার এলাকা থেকে আমরা আর যেতে পারি নাই, তখন ওখান থেকে ঘুরে আবার চলে আসে বাংলাদেশে। আসা 3-4 দিন পর আমাদের ক্লাসের আরও বহু ছাত্র বলতে ওয়াজেদ, আজিজুল আর এই তোমাকে এই নাম জালাল, এই 3 জন আর আমরা 2 জন 5 জন মিলে পুরো নাই, তখন আবার রওনা হয় ভারতের দিকে 4 দিন পর। তখন ইনশাআল্লাহ সেদিন আমরা ভারত অতিক্রম করেছি, বাংলাদেশ অতিক্রম করে ভারতে চলে গেলাম। ভারতে যায় সর্বপ্রথম বালুঘাটে, বালুঘাটে যায় আমরা বললাম যে আমাদের এখানে ভর্তি করা কোথায় হচ্ছে, তখন ওখান থেকে কিছু লোক বললো যে তোমরা এই দিক হয়ে চলে যাও, যায় বাঙালিপুর ক্যাম্পাসে স্কুল, একটা মুঠ থাকে 3 মাইল বাংলাদেশ থেকে 3 মাইল দূরত্ব হয়, এটা বর্তমান দেখা যাচ্ছে এই বাঙালিপুরের ক্যাম্পে। আমি তখন উপস্থিত হই, উপস্থিত হয়ে আমি ওখানে দেখা করি, দেখা করার পর যারা মুক্তিযোদ্ধা ভর্তি হয়েছিল ওই টাইমে ক্যাম্পে, তারা বললো আজকে তো ভর্তি হবে না, তোমরা 2 দিন এই বারান্দায় শুয়ে থাকো, তারপরে ইনশাল্লাহ ভর্তি হওয়ার টাইমে তোমাদের ডেকে নেওয়া হবে। এইগুলো 5 জন আমরা একটা হিন্দুর বাড়িতে, তখন ওখানে 2 দিন আমরা থাকি। শুক্রবার দিন সকাল 10টার দিকে 9টার দিকে ওখান থেকে আমার বন্ধু বান্ধবরা ডাক দিল, তখন আমরা আবার ক্যাম্পের ভিতরে যাই, যাই আমরা একে একে লাইন হয়ে নাম ধাম ঠিকানা ঠিক মতন দেয় দিয়ে আমাদের কিছু একটা মেডিকেল চেক করে খায়, ওই সঙ্গে সঙ্গে তোমরা গাড়িতে উঠো। আমরা সঙ্গে সঙ্গে ওই দিনাই সন্ধ্যার আগে গাড়িতে উঠি, উঠে রাত্রিতে আমরা বেলুঘাট পার হয়ে যাওয়ার পর দেখি কমছে কম 15 থেকে 20 ট্রাক, আমাদের ওখান থেকে 2 ট্রাক ভর্তি হয়, বাদ বাকি কোন কান থেকে যে ট্রাক হয় আমাদের সঙ্গে সংযোগ হয়েছে আমরা সঠিক বলতে পারবো না। যাক যা রাতের শেষে সেদিন রাত সবে যায় রায়গুন বুড়া জায়গা আছে ফরেস্ট, সেই বাগানে পেয়ে যা আমাদের উপস্থিত করায়। উপস্থিত করার পর আমরা দেখতে পাই বলে আমাদের নামায় বেরো ফলিং করলো, ফলিং করে আমাদের হাফ প্যান্ট গেঞ্জি জুতা টেট বা বিভিন্ন কিছু সমাধান দিয়ে আমাদের দেওয়া হলো, থালা ব্যাটি দিয়ে আমাদের বললো যা তোমরা লেট ট্রেনে চলে যাও, যা ক্যাম্পে অবস্থান করো, তারপর তোমাদের কার্যক্রম শুরু হবে। এই বলে আমরা যখন ওই রেস্ট করার জন্যে যায় ওলেন ধুয়ে যারা পেশা তাকানো করবে গেলাম,
সকালে সকাল হয়ে গেছে, দেখলাম আমাদের স্কুলের ছাত্র দুইজন শহীদুল ইসলাম শিরুপতি, এই দুজনকে দেখার পর আমাদের ভিতরে আরও সাহস বৃদ্ধি হলো যে আমাদের স্যারেরা আছে, যখন আমরা সুচ্ছভাবে ট্রেনিং দিয়ে দেশের কাজে আমরা নিয়োজিত হতে পারবো। এই যে স্যারদের সঙ্গে মত বিনিময় হলো, ওনারা আমাদের 15 দিন আগে গেছে, আমরা আবার 12-13 দিন ট্রেনিং দেওয়ার পর ওনারা চলে আসে একদিন থেকে, আমাদের 28 দিন ট্রেনিং হয়েছে, 4 সপ্তাহ। 4 সপ্তাহ ট্রেনিং হওয়ার পর আবার পুনরায় আমাদের ভাডুঘাট পার হয়ে ছোবরা ক্যাম্প, ছোবরা ক্যাম্পে আমাকে রিসিপশান, আমাদের যুদ্ধ ওখান থেকে পরিচালনা হবে, আমরা যুদ্ধে যেতে হবো, সে একটা কামড় ছোবরা ক্যাম্পে আমরা অবস্থান করি এবং ট্রেন টাঙ্গাই ওখান থেকে বর্ডার এলাকায় আমরা অপারেশন কাজ শুরু করি। এই 8-9 দিন বর্ডার এলাকায় অপারেশন করার পর আমাদেরকে একটা টিম নিয়ে ভিতরে ঢুকার অনুমতি দিল নিজ জেলার ভিতরে, তখন আমাদের ওখান থেকে 20-22 জনের একটা দল নিয়ে আমরা ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে এই নওগাঁ জেলার ভিতরে আমাদের পাং করার জন্য দিল, যুদ্ধ করার জন্য নয়, যে তোমরা দুটা পাং করে আসবা শুধু, এই গ্রামের মারবা, 2-ইঞ্চ মোটর ছিল আমাদের কাছে, এবার 2-ইঞ্চ মোটর মারবা, মানে পাং সৃষ্টি করবা। এই অপারেশান নিয়ে আমরা যখন ভিতরে ঢুকি, ঢুকে এই সমস্ত অপারেশান নওগাঁর ভিতরে পশ্চিম সাইড থেকে দক্ষিণ কোণায় ওখানে গুয়াহাটি ছিল, কালীতলার নাম, ওই কালীতলাতে আমরা 2-ইঞ্চ মোটর মারি, কিন্তু কোনো হতাহতি হয় নাই, কিন্তু একটা বিরাট রকমের পাং সৃষ্টি হয় এবং সারা রাত ওরা প্রচেষ্টা করবে গোলাগুলি। আমাদের 2টা গুলি করা 2-ইঞ্চ মোটর মারাতে তারা কমছে করে 1-3 হাজার রাউন্ড গুলি তাদের খরচা করা হয়েছে। আমরা ওখান থেকে চলে আসি, আসে 3 দিন পর আমাদের এলাকার সব জায়গার টাকা রাস্তাঘাট দেখলাম কীভাবে কোথায় গেলে যুদ্ধ করা যাবে, তখন ফের আবার 9 দিন পর অ্যাডমিশন নেওয়ার জন্য আমরা ভিতরে চলে যাচ্ছি। যাওয়ার টাইমে আমাদের এলাকা একসঙ্গে তো লেখাপড়া করতাম, আগে পড়তাম এবং ক্লাস 9 পড়তো, এই ধরনের 20-30 জন এই স্বপন, সালেক, দস্তুর, এজার ভাই, আরও খরির, বাবর, লতি, আরও নাম আমাদের মনে না থাকা 25-30 জন তাদের সঙ্গে বললো যে আমাদেরকে নিয়ে যেতে হবে। অযোগ্য সঙ্গীকে নিয়ে আমরা তখন ভারতের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম, যাতে এদের চাওয়ার কিংবা পা ফেলতে হবে, যাতে কিছু যুগ কিছু শিক্ষা গ্রহণ করার ওরা করতে পারলো আমাদের চাওয়ার দেখে, যেইভাবে যেতে হবে গেরিলা এইভাবে যুদ্ধ করতে হবে, যাগা ওটাকে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, যাওয়ার পর ওদের ক্যাম্পে পোষায় দিলাম, দিয়ে ওরা আবার ট্রেনিংয়ের জন্য রায়গঞ্জে কয়েকদিন পর চলে গেছে। আমরা ওই বর্ডার এলাকার থেকে আবার অ্যাডমিশন নিয়ে বড় একটা দল করে নিয়ে ইলিয়াস ভাইকে কমান্ডার বানায় আবার বাংলাদেশে আমরা ঢুকে পড়লাম। এই ইলিয়াস ভাইয়ের সঙ্গে আমরা ছিলাম 50-60 জন, দিয়ামান্দা থানা, নওগাঁ থানা, রায়নগর, আত্মরাই থানার ভিতরে আমরা ছোটোখাটো কাজকাম করি, যেমন বোনা একটা ব্রিজ আছে, এই ব্রিজে পান করে আমরা ভেঙে দেওয়া হয়েছে, এটা ইলিয়াস ভাইয়ের গ্রুপ এবং রাজা ভাইয়ের গ্রুপের কিছু লোক ছিল, রাজা ভাই আর ইলিয়াস ভাইয়ের গ্রুপ মিলেই এই নওগাঁ জেলাটার ভিতরে আচরণ করছে। এবং আমরা দক্ষিণ এলাকাতে বেশিরভাগ থাকছি, এর ভিড় দিয়ে বড় একটা আমাদের যুদ্ধ হয়েছে সবচেয়ে বেশি, সেটা নন্দনারী থানার এপার হাটের নাম থেকে পাঞ্জাবি 3-4টা নৌকা আসে আক্রমণ করা হিন্দুর বাড়িটা জ্বালায় দেয়। এটা আমরা 3 মাইল দূরে আমরা অবস্থান করতাম, আমরা শুনতে পেলাম, শুনতে পায় রাজা ভাইয়ের গ্রুপ, মুকুল ভাইয়ের গ্রুপ এবং ইলাস ভাইয়ের গ্রুপ এবং ওই টাইমে রহিদুলের গ্রুপটা আমাদের সঙ্গে ছিল, তথা রহিদুলের গ্রুপ 4টা গ্রুপ মিলে 2টা ভাগ হয়ে একটা মহাদেবপুরে আমার মান্দা থানার দিকে যেটা যাবো ওইদিকে এক গ্রুপ আমরা পজিশন নিলাম, রাজপুর পজিশন নিলাম, রায়নগর এই যে আত্মায় যেটা যাবে এটাতে পজিশন হওয়ার পর আমরা দেখতে পেলাম কিছুক্ষণ পর যে গাড়িটা নৌকাগুলো এই মান্দা থানার দিকে না যায়, রায়নগর আত্রায় আত্রায়ের দিকে ওই মুখে রওনা দিয়েছে। নন্দনারী থানা পার হয়ে একটা ব্যাঙ্ক ছিল, ওখানে যারা পজিশন নিয়েছিল তারা ভীষণ রকম অ্যাটাক করে, ওখানে অ্যাটাক করাতে 10-12 জন সৈন্য মারা যায় পাঞ্জাবি, এবং আমাদের কেউ হতাহত হয় নাই, আমরা পানিতে ছিলাম নৌকাতে, মানে পজিশন নিয়েছিলাম যার জন্য আমরা হতাহত হই নাই। ওখানে ওরা 15-17 জন মৃত্যুবরণ করে এবং বহু অস্ত্র পানিতে ফেলে দিয়েছে, ওরা আস্তে আস্তে গাড়ি নিয়ে চলে যেতে চায়। এরই মধ্যেই উপর থেকে যখন হেলিকপ্টার মানে আসলো, তখন ওদের আওয়াজে টেলিফোনে হেলিকপ্টার দেখে আমরা আতঙ্ক হয়ে আমরা পজিশন ছেড়ে দিয়ে আমরা বাসা গান্ধা দিয়ে যার মনে তাই সরে চলে আসি কিছুটা ব্যাক করি।
ওনারা আবার পরে রাত্রার দিকে চলাকালে রাস্তাঘাটে বাড়ি ঘর পোড়ায় চড়াই দিয়ে দিয়ে চলে গেছে। কিন্তু আমরা মুক্তিযোদ্ধা, তারপরে একটা অপারেশন করা হয়েছে, সেটাই হলে যায় আমাদের এই মুইনম। মুইনমে যুদ্ধ হয়, তখন আমরা তিনটে গ্রুপ একত্রিত ছিলাম। একটা ছেলে মনে করছে যে স্বাধীন হয়ে গেছে, এই বলে জয় বাংলাকে উড়িছে, কিন্তু তাদের দু তিনটা সৈন্যগুলো বেঁচে ছিল। একটা গুলি করে আমাদের সঙ্গের সাথী আব্দুল সামাদ বলার নাম, হাপনাপাড়া বাড়ি, উনি মারা যায় এবং শহীদ হয়ে যায়। এবং চলে যাওয়ার পর সে লাশ থেকে আমরা আনতে পারি নাই, তাদের আক্রমণ মুখে ভিতরে হেঁটে চলে আসি, ওরা লাশটা নিয়ে চলে যায়। পরের দিন সে লাশটা সকালের দিকে ট্রাকের পিছনে উল্টা করে বেঁধে এই রুট দিয়ে নগাতে নিয়ে যাওয়া হয়। তারপরে কীভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, ওখানে তো মারা গেছে, মরা লাশটাই পিছনে বুঝকে টাঙ্গে নিয়ে নগাতে চলে যায়। এই ধরনের আরও বহু অসংখ্য এখানে কাজ আর আমাদের রুটের সর্বপ্রথম একটা অ্যান্টি ট্যাঙ্ক মাইন ব্লাস্ট হয়, এটা রাজা ভাই উকিল ভাইকে বিপ্রাই করেছে, ওরা পরে আসছি, আমরা বিশেষ করে যাই না। যে যাই হোক, আমাদের গেরিলা ফাইটার ওদের আতঙ্ক করতে হবে, আমাদের চারটা গুলি করে ওদেরকে 4,000 অ্যামনেশন নষ্ট করতে হবে, এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। কারণ আকাশপথ পানিপথ বন্ধ, অ্যামনেশন শেষ হয়ে গেলে ওরা অ্যামনেশন নেওয়ার জন্য আর যেতে পারবে না। যেমন বলবো ভাতে মারবো, কাপড়ে মারবো, আমরা চেয়েছিলাম ওরকম অস্ত্রে মারবো, গুলি শেষ করে মারবো। আমরা তো এদের লুঙ্গি প্যান্ট পরেছিলাম, আমাদের কাছে কোনো তো ড্রেস নেয়, যার জন্য লোকজন আমাদের চিনতে পারে না, সহসায় তাদের আক্রমণ করার আমরা সুবিধা গ্রহণ করি। আর কী আর বলবো, সবচেয়ে আমরা উদ্বুদ্ধ হয়েছি বঙ্গবন্ধুর ভাষণের উপর দিয়ে, উনি যে ভাষা 7ই মার্চ যে ভাষণটা দিতে, এতে আমরা বেশি উদ্বুদ্ধ হয়ে এই বঙ্গবন্ধুর ডাকে তার কথা আমাদের সবচেয়ে ভালো লাগেছে। এই দেশ আমাদের, আমাদের এই বাংলাদেশ রক্ত দিয়েছি, রক্ত আরও দেব, এই দেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাল্লাহ। আর আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের কাছে যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করবে। এই কথার উপরই আমরা বেশি উদ্বুদ্ধ হয়ে এই দেশের কাজে ঝেঁপে পড়ে আমরা দেশকে শত্রু মুক্ত করার জন্য আমরা অগ্রসর হই। এবং ইনশাল্লাহ কিছুদিন পর আমাদের সহায়তায় এবং আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ তাদের সহায়তায় এই দেশ থেকে হান্দার মুক্ত 16ই ডিসেম্বরে আমরা শত্রু মুক্ত হিসাবে বাংলাদেশ আমরা পাই। এখন আমি চাই এই দেশের সর্বিক মঙ্গল কামনা করি, এবং বর্তমানে যে বঙ্গবন্ধু উত্তরসূরি আছে শেখ হাসিনা, তাকে আমাদের মুক্তিযোদ্ধা তরফ থেকে প্রাণভানা অভিনন্দন। তিনি যেন দীর্ঘজীবী হয় এবং বাপে যে কথাগুলো বাস্তবায়ন করার জন্য উনি যা করছে, এনাকে আল্লাহ পাক আরও সহায় করুক। এবং ওনার যদি এই দেশকে রক্ষা করার জন্য এখনও শেখ হাসিনা যদি আমাদের যদি উদ্বুদ্ধ করে, আমাদের যদি ডাকে, আমরা মুক্তিযোদ্ধা সবাই তার সঙ্গে আসি,